নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমা জলের জন্য বন্ধ বিদ্যালয়, জেলা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ। বিভিন্ন সমস্যা সত্ত্বেও নীরব কাছাড় কলেজ কর্তৃপক্ষ, সরব হলেন পড়ুয়ারা। চার দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার উদ্বোধন, মূল উৎসব 30 ডিসেম্বর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমাঝোলের কারণে প্রায় 15 দিন ধরে বিদ্যালয়টি অচল অবস্থায়। নীরব ভূমিকা জেলা প্রশাসনের। শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে শিলচর কাঁঠাল রোডে থাকা হাজি খুদেজা চৌধুরী এমই স্কুলে অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শিক্ষক মহল সহ বিদ্যালয় পরিচালন কমিটি। চারদিকে মাটি ফেলে জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ, এতে নালার জল ঢুকে পড়ায় বর্তমানে বিদ্যালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে হাজি খুদেজা চৌধুরী এমই স্কুল পরিচালনা কমিটির সভানেত্রী বেবি বেগম বড়ভূঁইয়া জানান, এই দুর্গন্ধযুক্ত নালার জমাজল বিদ্যালয়ে প্রবেশ করায় বিগত 15 দিন ধরে বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এমত অবস্থায় ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত 105 জন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তারা স্থানীয় প্রশাসন সহ বিভাগীয় আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও সমস্যার সুরাহা হয়নি। বন্ধ হয়ে গেছে, নালা বন্ধর কারণে স্কুলে জল ঢুকে গেছে। তখন যখন মাঠে জল আসতো তখন বাচ্চাদের পরীক্ষা চলাকালীন অবস্থা, আমরা 2 সপ্তাহ টাইম দিছে তারা, তখন আমরা আবার নালা খুলিয়া দিছে তারা। দেওয়ার পরে আবার পরীক্ষা হয়েছে বাচ্চাদের, এরপরে আবার তারা বন্ধ করে দিছে। তখন স্কুল 14-15 দিন থেকে আজকে স্কুল বন্ধ, বাচ্চাদের স্কুল বন্ধ, পরীক্ষাও আইসে, কোনো বেজান অসুবিধা। এখন আমরা বাচ্চাদের তো অসুবিধা, তো আমরা 7 তারিখ মানে ডিসি মহাশয়ের কাছে আমরা চিঠি জানাই, চিঠি পাঠাইছি। তখন তাই নেডিসির কাছে পাঠাইছন, নেডিসি এমডিসির কাছে দিছন, দেওয়ার পরে কোনো সমাধান তো আমরা পাইছিলাম না। এখন তো বাচ্চাদের ক্লাস হন না, স্কুলও যখন জল তখন এটা সানিয়া কীরকম ক্লাস হইব আর স্কুলে জেন্টের তো প্রবলেম, এটা জল সানলে জলটা এটা তো পাড়ার সবের গড়বাড়ি নালার সবের পাড়ার জল। এখন আমরা চাইলাম যে নালা হইতো সুন্দর মতে জলটা বাইরে যেত, আমরা স্কুল পরিষ্কার হইতো, বাচ্চাদের পড়াশোনা হইতো, পরীক্ষাও আইসে, ওইটাই আমরা চাই আর কিছু না। ওই তো এটাই আমরা মানে সরকারের কাছে শিক্ষামন্ত্রীর কাছে চাইলাম যে এটা আমরা ক্ষতিপূরণ খেয়ে দিব বাচ্চাদের যে পড়া। তখন ওই যে গুণোৎসবার বাচ্চাদের কিতাব পরীক্ষা দিব। কাছাড় কলেজের অধ্যাপকের বিরুদ্ধে কুৎসা রটানো সত্ত্বেও কেন নীরব কলেজ কর্তৃপক্ষ, এই প্রশ্ন তুলে সরব হলেন ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। মঙ্গলবার কাছাড় কলেজের পড়ুয়ারা কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হন। প্রতিবাদকারী পড়ুয়াদের অভিযোগ, আজ অবধি ইউনিফর্ম পাননি কয়েক শতাধিক পড়ুয়া, কলেজ চত্বরে বিকল সিসি ক্যামেরা, এছাড়া কলেজের সুনাম ক্ষুণ্ণ করতে অপপ্রচার বন্ধে বিহিত ব্যবস্থা নিতে ব্যর্থ কলেজ কর্তৃপক্ষ। আমাদের দাবি হচ্ছে কাছাড় কলেজের অধ্যাপক এবং জিবি মেম্বার এবং জিবি প্রেসিডেন্টের কাছে যে এইসব ইস্যুগুলো সলভ করুক যত তাড়াতাড়ি পারা যায়। কারণ শুধু একটা ইস্যু নয়, আরও ইস্যু আছে। আমরা এত দিন ধরে ইউনিফর্ম পাচ্ছি না, কেন? যখন কলেজে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করা কীভাবে হয় এটা আমি কোনোদিন দেখিনি। যখন এটাকে বাজার বানিয়েই দেওয়া হয়েছে, তাহলে আমরা যখন বাজারে টাকা দিই জিনিস তো পাবো, কিন্তু জিনিস দেওয়া হচ্ছে না। ড্রেস কোথায়? এত দিন ধরে ড্রেস দেওয়া হচ্ছে না। আর আরেকটা ইস্যু হচ্ছে যে গত 2-3 দিন আগে কলেজে এক্সাম ছিল, একটা স্টুডেন্ট, তার নাম দীপক যাদব, উনি এক ব্যাগে ফোনটা রেখে এক্সাম দিতে গিয়েছেন। যাওয়ার পর উনি দেখছেন যে এসে ওনার ফোন নেই, আর এর সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো, কিন্তু সিসিটিভি কাম করছে না। কারণ কি? কারণ আমাদের যে ফর্মার প্রিন্সিপাল আর অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ওনারা এটাকে মানে বলেছেন যে সিসিটিভি উঠাবার জন্য, ওনার এটার জন্য কোনো ফান্ড রেজ করেননি, মেমোরি নেই, কোনো সিসিটিভি কাম করছে না। আজকে যে স্টুডেন্টরা আসছে, মেয়েরা আসছে, ওনারা কি সিকিওর? না, ওনারা সিকিওর না, কারণ সিসিটিভি কাম করছে না। যা কিচ্ছু হতে পারে কলেজে,
গৌড়ীয় নৃত্যকলা ভারতীয় 15তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 30 ডিসেম্বর স্থানীয় রাজীব ভবন প্রেক্ষাগৃহে বিকেল 5টায় বাংলার গৌড়ীয় ও লোকনৃত্য উৎসব 2023-এর আয়োজন করা হবে। সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠান ও উৎসব উপলক্ষে আয়োজিত 4 দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট নৃত্যশিল্পী ডক্টর মহুয়া মুখোপাধ্যায়। কর্মশালায় ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে প্রশিক্ষকের তালিম নেন। কর্মশালায় ডক্টর মহুয়া মুখোপাধ্যায় গৌড়ীয় নৃত্যের তাৎপর্য তুলে ধরে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। কর্মশালা শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, প্রয়াত জয়িতা ভট্টাচার্য স্মৃতি 4 দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান 30 ডিসেম্বর সম্পন্ন হবে। উক্ত কর্মশালায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন তথা আন্তর্জাতিক অতিথি শিল্পী ও প্রশিক্ষক মহুয়া মুখোপাধ্যায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা পরিচালনা করবেন। এদিন বিকেলে শিলচর রাজীব ভবনে অমিতলাল মেহরা স্মৃতি মঞ্চে প্রয়াত জয়শ্রী বসু স্মৃতি সন্ধ্যার শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন হিংসের সাথে আড়ি ও সময়ের বিবর্তন শীর্ষক বিষয়ের উপর দুটি নৃত্যনাট্য আয়োজন করার পাশাপাশি গৌড়ীয় নৃত্যানুষ্ঠান, অতিথি শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও ছাত্রছাত্রীদের বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মণিমালা নৃত্য শিক্ষা কেন্দ্র, বংশতা কলা নিকেতন ও সুধীরানন্দ মিউজিক কলেজের যৌথ সহযোগিতায় আয়োজিত এদিনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে আইনজীবী অজয় কুমার রায়, সমাজসেবী সোনালী চৌধুরী, ভাস্কর দাস, অতিথি শিল্পীর 2 সহযোগী শাহানি পাল ও শান্তিকা মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা তাদের নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে এবং টুকেটে এবার আমরা বাংলা এবং বরাক উপত্যকার লোকনৃত্য নিয়েই আমাদের অনুষ্ঠান মূলত। তার পেছনে থাকছে 2 নৃত্যানুষ্ঠান, একটি ছোটদের নৃত্যানুষ্ঠান নৃত্যনাট্য হিংসের সাথে আড়ি, সুকুমার রায়ের হিংসুটি গল্প অবলম্বনে হিংসের সাথে আড়ি অর্ণিকা আসছে। ওরা অনেক ছোট ছিল, অনেক আগে লেখা আমারই লেখা হিংসের সাথে আড়ি, সময়ের বিবর্তন, ওই কথাগুলো থেকেই আসছি। সময় বিবর্তন আমি লিখেছিলাম যখন দুর্গাপূজার সময়, যখন মূলত অসমীয়ার একটা ছিঁড়ে ফেলার চলছিল ব্যানারগুলো, বাংলা ব্যানারগুলো, তখন শুধু আমার মনে হয়েছিল এই জাতি বা ভাষা জাতি এইটা পুরো পৃথিবী জুড়েই আছে, কেউ না কারো কারোকে আঘাত করেই চলছে, এটা চলবে সারা জীবন, এটা বেঁচে থাকবে তখনই যখন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। এটার জন্য কোনো দ্বন্দ্ব বা বিবাদ হলে কেউ আমার ব্যানার ছিঁড়তে পারে, আমি যদি আমার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারি তখন তাকে ওইভাবেই জবাব দেবো। সেই জায়গা থেকে সময়ের বিবর্তন একটা নৃত্যনাট্য, সেটা ওই ফ্ল্যাগশিপ এই নিয়ে নেই বিষয়টা, বিষয়বস্তুটা আদিম যুগ থেকে বাংলা ভাষা বেঁচে আছে এবং আগামী তো বেঁচে থাকবে এবং ভারতবর্ষের প্রতিটি মাতৃভাষা বেঁচে থাকবে। আজকে আমাদের ওয়ার্কশপ শুরু হচ্ছে, উনি আজকে এসেছেন মহুয়া মুখোপাধ্যায় মহাশয়, ওনার 2 সহশিল্পীকে নিয়ে এসেছেন সাথে করে। কর্মশালা হবে আজকের থেকে, আর 28 তারিখ একটা সেমিনার আছে, ওটা যারা জয়েন করতে চায় তারা জয়েন করবে। আর হলো 30 তারিখ আমাদের সন্ধ্যের সময় প্রোগ্রাম যেটা আছে, অনুষ্ঠান যেটা, এবং সেই অনুষ্ঠানে আমাদের গুরু প্রণাম থেকে আরম্ভ করলাম, গুরুকে প্রণাম না করে তো কিছুই হয় না, গুরু প্রণাম থেকে শুরু করে সব কিছু হবে এবং বিভিন্ন রকমের নৃত্যনাট্য আছে, বেশ কয়েকটা নৃত্যনাট্য আছে, আপনারা সবাই আসুন। আপনারা না আসলে দেখুন কোনো অনুষ্ঠানই সফল হয় না, দর্শকদের কাছে এই প্রার্থনা আমার, যে দর্শক না থাকলে কিন্তু কোনো অনুষ্ঠানই মানে সফল। শিলচর ইটখোলাস্থিত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মেডিল্যান্ডে এক শিশুর মৃত্যুর ঘটনাকে ঘিরে রবিবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। চিকিৎসক তিলক উপাধ্যায়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে হাসপাতালে চলে থাকা চিকিৎসা পরিষেবার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। জানা গেছে গত শনিবার বিকেল 5 গ্রামের দিলওয়ার হোসেন নস্কর নামে এক ব্যক্তি চিকিৎসক তিলক উপাধ্যায়ের নির্দেশে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মেডিল্যান্ড হাসপাতালে ভর্তি করান। সেদিন রাত 10টায় স্ত্রীর প্রসব যন্ত্রণা তীব্র হওয়ায় নার্স এসে তাকে ইঞ্জেকশন দেন, এতে ব্যথা কমে গেলে সোমবার সকালে স্ত্রীর উপর অস্ত্রোপচার করে শিশু প্রসব করানো হয়।
কিন্তু কিছুক্ষণ পর হাসপাতালে কর্মরত এক নার্স একটি কার্টুনে মোড়ে রহস্যজনকভাবে নবজাতক শিশুকে এনে দিয়ে দুঃসংবাদটি পরিবারের লোকেদের জানান। ঘটনা শোনা মাত্রই হতভম্ব হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ করলে ডক্টর তিলকুকু থেকে পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে পিতা দিলওয়ার হোসেন জানিয়েছে, চিকিৎসক তিলকুপাধ্যায়ের গাফিলতির ফলে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। চিকিৎসক উধাও হয়ে গাফিলতির ভূমিকা স্পষ্ট হয়েছে। মেরিল্যান্ডের চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ এনে শীঘ্রই আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দেন দিলওয়ার। মেরিল্যান্ডে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তিনি। এদিকে মেরিল্যান্ড কর্তৃপক্ষের কাছে বিষয়টি সম্পূর্ণ জানতে চাইলে তারা কিছু বলতে অস্বীকার করেন। দেখার পরে কইছ ঠিক আছে, আজকে রাত্রে একটার সময় আমরা দেখি, একটার সময় রাত্রে অপারেশন করবো রাখিয়া গেছে। রাত্রে একটার সময় অপারেশন না করিয়া আজকে সকালে আইয়া টাইম অপারেশন করতে সকাল 9টার সময় আইয়া তো কালকে রাত্রে আমার সারা লোকে আমার যোগাযোগ হয়েছে, তো আমার সারা কইছে না ডাক্তারে কইছেন তাই রাত্রে আইবা, তো রাত্রে তাই আমার যোগাযোগ হয়েছে, রাত্রে আইছি না তাই আজকে সকালে আইয়া বাচ্চাটা ডেলিভারি অপারেশন হয়েছে, মরা ডেলিভারি হয়েছে। এর আগে পর্যন্ত কালকে অবধি বাচ্চার হার্টবিট টার্টবিট সব ঠিক আসলো, হার্টবিটও ঠিক আসলো, সব ঠিক আসলো, সব টাইম চেকও করছে, চেক করিয়া কইছে সব ওকে আছে, কোনো অসুবিধা নাই। এটা বাচ্চাটা ডাক্তার তিলক উপাধ্যায় এবং মেডিল্যান্ড হসপিটালে গাফিলতি লাগি আমার বাচ্চাটা তারা মার্ডার করছে, এটা দিয়ে আমি কেস দিব। আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে আমি কইবু, আমি ডিসি সাহেবরে কইবু, এসপি সাহেবরে কইবু, এটা আমার উচিত বিচার লাগে। আজকে আমার বাচ্চার লাগিয়ে হয়েছে, কালকে আপনারা বরাক পাশিরে কইয়া আপনারা মেডিল্যান্ড মেডিল্যান্ড হসপিটালে আইতে চিন্তা করে নিবা, আর ডাক্তার তিলক উপাধ্যায় হইলে মানে আমার বাচ্চাটা মানা করছেন টান গাফিলতি লেগে আমার বাচ্চাটা মারা গেছে। ওইটাই আজকে আপনারা দেখুন বাচ্চাটা মারিয়া তারা মেকুরুর বাচ্চা না কুকুরের বাচ্চা এটা কার্টুনের মধ্যে ঢুকাইয়া রাখছে, আমরা কইলাম ওই আমার বাচ্চা দেখো কার্টুন থেকে বার বার করি বাচ্চাটা দেন। সকালে 9টার সময় কইছে বাচ্চাটা মারা গেছে, আমরা জুড়ে আইয়া জুড়ে আইয়া বাচ্চাটা লইছি আইয়া এখন কার্টুনের ভিতরে কার্টুনটা দেখাই, কার্টুনের ভিতরে জানোয়ারের পশুর বাচ্চার মতো মারিয়া কার্টুনের ভিতরে সেরোটিন মারিয়া রাখি দিছে। উধারবন্দের বড়সিংহ এলাকার এক গৃহবধূর সঙ্গে অবৈধ প্রেম করতে গিয়ে ভিন্ন ধর্মের এক যুবককে হাতে নাতে ধরলেন গ্রামবাসীরা। এ নিয়ে সোমবার রাত 10টায় উত্তেজনাকর পরিস্থিতি দেখা দেয় বড়সিংহ এলাকায়। ভিন্ন ধর্মী যুবক পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা তমিজুদ্দিন লস্করের ছেলে দিঘির পাড়ের ব্যবসায়ী রুবেল লস্কর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিলচর সদর থানার ওসি অমৃত সিংহ ও উধারবন্দ থানার সেকেন্ড অফিসার রিন্টু আচার্য। তারা গ্রামবাসীদের বোঝানোর পর পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়রা জানান দীর্ঘ কয়েক বছর ধরে বড়সিংহার দাসপদবীর এই গৃহবধূর সঙ্গে রুবেলের অবৈধ প্রেম চলছিল। প্রায় রাতে রুবেল দাসপদবীর বাড়িতে আসা যাওয়া করত। সোমবার রাতে দাসপদবীর গৃহবধূর ঘরের সামনে রুবেলের বাইক দেখতে পেয়ে স্থানীয় কিছু যুবক, এরপর যুবকরা গ্রামের অন্যান্যদের সাথে যোগাযোগ করার পর গ্রামবাসীরা জড়ো হয়ে গৃহবধূর ঘরে প্রবেশ করে দেখতে পায় রুবেল ও দাসপদবীর গৃহবধূ নগ্ন অবস্থায় রয়েছে। গ্রামবাসীদের দেখে রুবেল পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রুবেল ও দাসপদবীর গৃহবধূকে উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসে। মানে কদিন তো মানে ঘটনাটা জানি আর কি, রুমলস্কর ঘটনা আমরা মানে এটা করতে পারি না, আমরা মানে ইয়ে করছি আজকে আমরা মানে রুমলস্কর ডিগির পার কমিলস্করের ছেলে আমরা মানে গ্রামের মানে আমরা রাতে যদি 10টা সাড়ে যাই যাওয়ার গ্রাম করতে দেখছি বাইক করতে আমরা মানে সবাই মানে পাড়াপুষ যতজন আছে আমরা সবাই ডাক দিছি। ডাক দেওয়ার পরে মানে আমরা কইলাম সবাই ডাক দিয়ে কইলাম মোলালা ব্যাপার সব আও তোমরা সব আসেন, আওয়ার পরে দিয়ে আমরা রুমলস্করে হাতে নাতে ধরছি শিকা দাসর লগে মানে ইয়ে করার পরে আমরা প্রশাসনে ডাক দিছি। প্রশাসন ডাক দেওয়ার পরে আমরা প্রশাসনে মানে ডাক দিয়ে প্রশাসনের কাছে সমজাই দিলাইছি, তারা উলঙ্গ অবস্থা ধরছি, ধরার পরে আমরা ডাকিয়া আমরা প্রশাসনের কাছে সমজাই দিলাইছি। বর্তমানে তারা কই? বর্তমানে এখন তারা আছে উধারবন্দ থানার দুজন, আমরা এটা পুরা খোড়া স্বাস্থ্য মানে শাস্তি চাই আর কি। তারা বাঁধন ও দিশান্ত গ্রুপের উদ্যোগে আগামী 5 থেকে 7 জানুয়ারি পর্যন্ত শিলচরের পৌষ মেলার আয়োজন করা হয়েছে। সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজকরা।
তারা জানান শহরের বিশিষ্ট সমাজসেবী সোনালী চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিবসীয় পোষ মেলার উদ্বোধন করবেন। উক্ত মেলায় বিভিন্ন গ্রুপের মহিলারা তাদের রকমারি পোশাক নিয়ে মেলায় বসবে। তিন দিবসীয় পোষ মেলায় বস্ত্র সম্ভার, জুয়েলারি, ফুড আইটেম, পিঠাপুলি ও ব্যাগ সহ মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রী রাখা হবে। একই সাথে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এছাড়াও পোষ মেলাকে কেন্দ্র করে শিশু ও মহিলাদের জন্য উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগিতা রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে। তিন দিবসীয় পোষ মেলাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে দীপশিখা দে রায়, অনামিকা পুরকায়স্থ, ঋদ্ধি দে, বুল্টি দত্ত চৌধুরী, মীনাক্ষী দাস, শিল্পী ভট্টাচার্য ও সোনালী বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। দিশান্ত গ্রুপ, আমরা আমাদের মহিলা গ্রুপ, এই গ্রুপ যৌথভাবে একটা পোষ মেলার অর্গানাইজ করছে। তো লক্ষ্মীনারায়ণ বিবাহ বাসর 5, 6, 7 জানুয়ারি, শুক্র, শনি, রবি। হ্যাঁ, আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। কি কি অনুষ্ঠান থাকবে বা কি কি থাকবে, স্টল নিয়ে বসবে মহিলারা? স্বর্ণালী চৌধুরী হবে, তো অনেক কিছু থাকবে, সবাই পার্টিসিপেট করতে পারবেন, যে কোনো কেউ। সেটা এরকম না যে শুধু সেলাররাই পার্টিসিপেট করবে, আপনারা সবাই এখানে আসতে পারবেন। আর এখানে স্পেশাল একটা উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদেরকে স্বাবলম্বী করে তোলা। এখানে সবাই এসে দেখবেন সব মহিলারাই ফুড স্টল দিচ্ছে, বা সব মহিলারা এখানে হাতের জিনিস নিয়ে আসছে, কেউ ব্যাগ নিয়ে আসবে, কেউ জুয়েলারি নিয়ে আসবে, কেউ কাপড় নিয়ে আসছে। তো সবাই চাইছে যে নিজের পায়ে কিছু দাঁড়ায়, নিজে কিছু করি। তো আপনাদের যদি সাপোর্ট না পাই তো সেটা কোনোভাবেই সম্ভব না। কাছাড় জেলার প্রতিবাদী কণ্ঠ ইমদাদ হোসেন এক সাংবাদিক সম্মেলন করেন। কাছাড়ের বিভিন্ন এলাকাতে ভূমাফিয়া ও জমিদারদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বললেন, আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাটির দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু কাছাড় জেলাতে পুনরায় জমি মাফিয়া এক বড় চক্র সক্রিয় হয়েছে ও কিছু জেলা প্রশাসনের কর্মচারী সেটেলমেন্ট ডেভেলপমেন্টের পাটোয়ারি এরা সক্রিয়ভাবে জড়িত আছেন বলে ইমদাদ হোসেন জানান। অতিসত্বর কাছাড় জেলা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান। আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা ব্যাপার আছে যে আসাম, আমি আজকে ল্যান্ড নিয়ে বলবো আর কিছু নিয়ে বলবো না, বিষয়বস্তু পরে বলবো অন্য বিষয় নিয়ে, ল্যান্ড নিয়ে বলবো। যা স্বর্গরাজ্য হয়েছে আসামের মধ্যে কাছাড়, এবং কাছাড়ে আমি দেখতে পাচ্ছি যে আফটার অল ডকেট পর এই যে ডিসি অফিসের একটা একজন আগে ছিলেন প্রণয় পাল সামওয়ান, এট প্রেজেন্ট এবার কে আছেন নিরঞ্জন সামওয়ান, এই বক্সের মধ্যে যে আছেন, উনি কী করে গভর্নমেন্টের যখন স্যালারি নিচ্ছেন তাহলে ওনার দায়িত্বটা কী সেটা আমিও জানি না। আজকে দেখছি এই যে চেইন অফ করাপশন যেটা হচ্ছে, গভর্নমেন্ট অফিসিয়ালস ম্যাক্সিমাম জড়িত, যার কারণে সেইগুলো হচ্ছে, ফ্রম দি অফিস অফ দি ডেপুটি কমিশনার টু সেটেলমেন্ট টু ডেভেলপমেন্ট সাব রেজিস্টার অফিস, সেই জায়গাতে লর্ড পাটোয়ারিস পাটোয়ারিস এবং বেসিক্যালি দলালস, যারা মানে দলালস মিনস যারা যাদের কোনো আয়ের সঙ্গে সেই মিল নেই, অনেক ভূমাফিয়া আছে বা যাদের দুই নম্বরই ব্যবসা, আজ আজ দিন অবধি অ্যারেস্ট হয়নি, যারা আজকে 2 বছর আগে মামুলি একজন লোক ছিল, আজকে ওদের সম্পত্তি 600 কোটি টাকা। গভর্নমেন্ট যদি বলে যে আমরা কাউকে ছাড়বো না, আমি গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি কথা বলেন তাহলে সেটা অ্যাকশন কেন হয় না, আর আপনার অ্যাডমিনিস্ট্রেশন অফিসার্স কেন ওদের লুকিয়ে? শিলচরের গাঙ্গাই রংমাই নাগা সম্প্রদায়ের 5 দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটে। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর ফাটক বাজার রোড স্থিত রংমাই নাগাপুঞ্জিতে রংমাই নাগা সম্প্রদায়ের 5 দিনব্যাপী গাঙ্গাই বার্ষিক সাংস্কৃতিক উৎসবের নানা রংমাই নাগাদের ধর্মীয় নীতি নিয়ম মেনে সমাপন ঘটে। রংমাই নাগা সম্প্রদায়ের বৎসরের অন্যান্য উৎসব থাকলেও গাঙ্গাই উৎসব হল রংমাই নাগা অর্থাৎ জেলিজাংরং নাগা সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ একটি উৎসব।
এই উৎসব অনুষ্ঠিত হয় শীতের মৌসুমের প্রাককালে। মাঠে ফসল কাটা এবং শস্য সংগ্রহ করে শুরু হয়ে যায় এই উৎসবের পাক প্রস্তুতি। রংমাইনা কাদের নিজস্ব লুনার ক্যালেন্ডারের মতে দশম মাসে নগানভূতে গান গাই উৎসব পালন করা হয়। দশম মাসে গান ভুটে নতুন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মহিষের সিংয়ের দ্বারা তৈরি বাঁশি বাজিয়ে গান গাই উৎসবকে স্বাগত জানানো হয়। এরপর প্রত্যেক গ্রামে গ্রাম পরিষদ পক্ষ থেকে উৎসবের দিনটি নির্ধারিত করে ঘোষণা করা হয়। মাদ্রাসার বাৎসরিক জলসা ও দস্তারবন্দি সম্পন্ন। ঐতিহ্যবাহী শিলচর আলিয়া মাদ্রাসার 83তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি সোমবার সকাল 10টা থেকে বিকেল 3 ঘটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ 55 ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে সম্মান জানান অতিথিরা। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, আল কোরআন হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। বিশ্ব করুণার মূর্ত প্রতীক শান্তির দূত হযরত মুহাম্মদ শোয়ের উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে। পৃথিবীর বুকে অগণিত মাদ্রাসা পড়ুয়ারা এটিকে নিজ বুকে সংরক্ষণ করে রেখেছে এবং যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন এই কোরআন মুসলমানদের সন্তানরাই নিজ বুকে সংরক্ষণ করে রাখবে। তাই মাদ্রাসা পড়ুয়াদেরকে মনোযোগ সহকারে আরবি সাহিত্য চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রত্যেক অতিথিরা। কারণ দিগর জ্ঞান তো বিষয় আপনার থাকে না। দেখুন জ্ঞান আপনার ইলিম শব্দ তৈরি আপনার জানা আর জ্ঞান জানোই জানে আপনার আলিম হল। দেখুন যে জিনিসটাকে জানা যায় এইটুকু মালুম হল আর আলম এটা তুমি জানাবো বলে নগর সর্ব এটা তো আমার পরিচয় এগুলি লোকের এটা ইসমে আলম বৈজ্ঞানিক হলে আপনার আল্লাহ এই দুনিয়ায় যারা সৃষ্টি করছেন সৃষ্টির থেকে আপনার আল্লাহ সৃষ্টির থেকে তারা আপনার কাছে জ্ঞান আসেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। জামাঝোলের জন্য বন্ধ বিদ্যালয়, জেলা প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ। বিভিন্ন সমস্যা সত্ত্বেও নীরব কাছাড় কলেজ কর্তৃপক্ষ, সরব হলেন পড়ুয়ারা। চার দিবসীয় গৌড়ীয় নৃত্য কর্মশালা উদ্বোধন, মূল উৎসব 30 ডিসেম্বর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।